কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমন, কি মধুর আজানের ধ্বনি। এই বিখ্যাত আজান কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের বাড়ির খোঁজে আজ আমরা যাচ্ছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রাম। ঢাকা থেকে নবাবগঞ্জ পর্যন্ত যেতে এইটা হচ্ছে যতদূর আমি জানি তুলসীখালী সেতু। আমার জানা মতে এই সেতুটির টোল অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, বাট স্থানীয় লোকজন বা স্থানীয় নেতাকর্মীরা এখনও এখানে ইজারা নিয়ে টোল এখনও আদায় করছে। মহাকবি কায়কোবাদের বাড়িতে যেতে যেতে আমরা মহাকবি কায়কোবাদ সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জায়গাটা কি সুন্দর দেখছেন, রাস্তার দুই পাশে একটু তাকিয়ে দেখেন, মারাত্মক সুন্দর সবুজ জায়গাটা। হ্যাঁ, মহাকবি কায়কোবাদের জন্ম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আগলা গ্রাম। 1857 খ্রিস্টাব্দে উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বেসিক্যালি সব থেকে জনপ্রিয় যে মহাকাব্য উনি রচনা করেছেন সেটা হচ্ছে মহাশ্মশান। তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে এই মহাকাব্যটি রচনা করা হয়েছিল। আমরা সবাই ওনাকে কায়কোবাদ নামে জানলেও আসলে এটা তার ছদ্মনাম ছিল। তার আসল নাম ছিল হচ্ছে কাজেম আল কুরেশি। উনি পেশায় ছিলেন আসলে একজন পোস্টমাস্টার। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওনার সর্বপ্রথম যে মহাকাব্য এটার নাম হচ্ছে বিরহ বিলাপ। ওনার বয়স যখন মাত্র 13 বৎসর তখন তার এই মহাকাব্যটি প্রথম প্রকাশিত হয়। আর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি আসলে মহাকবি কায়কোবাদ ছিলেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা হচ্ছে আগলা বাস স্ট্যান্ড। আর একটা অ্যারো চিহ্ন দিয়ে সাইনবোর্ড আছে দেখতে পাচ্ছেন, মহাকবি কায়কোবাদের বাড়ির দিকে রাস্তার দিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া সাইনবোর্ড। তো আমরা ওই দিকে যাবো। যাওয়ার আগে এই বাস স্ট্যান্ডে একটি স্কুল আছে, গার্লস স্কুল, যেটা মহাকবি কায়কোবাদের নামে নামকরণ করা। তো এটা আমরা একটু দেখে যাই। যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই এলাকায় একটি স্বনামধন্য স্কুল এবং বেশ পুরাতন স্কুল। এটা হচ্ছে 1972 সালে স্থাপিত হয়েছিল স্কুলটি। দেখতে পাচ্ছেন ভেতরে বোঝাই যাচ্ছে যে এটা খুব প্রাচীন স্কুল এবং বেশ নাম করা স্কুলটা। তো আগলা বাস স্ট্যান্ডে আসলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই মহাকবি কায়কোবাদের নামের যে স্মৃতি মূলক যে স্কুল সেটা আপনারা পেয়ে যাবেন। এই সুন্দর শান্ত সবুজ যে গ্রামটি দেখতে পাচ্ছেন এর নাম আগলা।
আর আমরা এখন আছি আগলা পূর্বপাড়া নামক একটি জায়গাতে, যেখানে আসলে মহাকবি কায়কোবাদের জন্মস্থান। তবে একটা ব্যাপার খুব অবাক হলাম, সেটা হচ্ছে আমাদের কায়কোবাদের বাড়ি খুঁজে পেতে খুবই বেগ পেতে হচ্ছে। স্থানীয় লোকজন খুব বেশি ধারণা রাখে না এটা সম্পর্কে। কেউ কেউ আবার তথ্য দিল যে কায়কোবাদের বাড়িঘর নাকি কিছু বিক্রি হয়ে গেছে, কিছু দখল হয়ে গেছে, তো ট্রেস করাটা একটু কষ্টকর। চলেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা এখন যে জায়গাটিতে আছি, এইখানে মহাকবি কায়কোবাদের নামে একটি পাঠাগার এবং একটি ক্লাব করা হয়েছিল একটা সময়। কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আসলে সেই রকম রক্ষণাবেক্ষণ করা হয়নি। এটা কত 1983 সালের দিকে করা হয়েছিল, বাট কিছু নিজেদের মধ্যে কিছু দলাদলি কোন্দলের কারণে এটা এখন সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন খুব জরাজীর্ণ অবস্থায় আছে এটা। তো আমরা স্থানীয় লোকজনের কাছে আসলে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এখানে লোকজন তেমন কিছু একটা বলতে চায় না। পলিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে মনে হয়। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে মহাকবি কায়কোবাদের ভিটা বাড়ি। তো দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা, কোনো রক্ষণাবেক্ষণ নেই। আর এই টিনের বেড়ার ভেতরের যে জায়গাটা, এই জায়গাগুলো নাকি বিক্রি করে ফেলেছেন ওনার বংশধরেরা। তো এটা আসলে রক্ষণাবেক্ষণ করার কেউ নেই, খুবই আফসোসের একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা, এটা একটু রক্ষণাবেক্ষণ করে রাখা উচিত ছিল আসলে। আসলে যেরকম অর্গানাইজড পাবো বলে আশা করে এসেছিলাম, ওই রকম কিছুই পেলাম না। সো আপনাদেরও এর বেশি কিছু আসলে দেখাতে পারলাম না মহাকবি কায়কোবাদের বাড়ি সম্পর্কে। তো যতটুকু দেখলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রাফোটো।